নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আগামী 14ই জানুয়ারি 2021, হ্যাঁ বন্ধুরা, এই দিন সূর্য তার রাশি পরিবর্তন করতে চলেছে, যার ফলে এই নয় রাশির ভয় না জয় তা নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আগামী 14ই জানুয়ারি সূর্য তার রাশি পরিবর্তন করতে চলেছে, ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করতে চলেছে। এ নিয়ে ইউটিউবে অনেক রকম ভিডিও, অনেক রকম ভয়ের ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 12টি রাশিরই কি প্রভাব পড়বে, কিন্তু তার মধ্যে 9 রাশির কত পরিমাণ শুভ প্রভাব বা অশুভ প্রভাব পড়তে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে প্লিজ কল করবেন না, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক সূর্যের রাশি পরিবর্তনের ফলে এই 9 রাশির ভয় না জয়। দেখুন, ইউটিউবের পর্দায় অনেক ভয়ের ভিডিওই দেখেছেন, তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, যে 9 রাশির কথা আমি বলবো সেই 9 রাশির কি হতে চলেছে সেটা আমি বলবো, বাকি রাশিদের নিউট্রাল থাকতে চলেছে, অর্থাৎ তাদের ভালোও হবে না আবার খারাপও হবে না, এতটুকুটা আমি বলতে পারি। তো আসুন জেনে নেওয়া যাক সূর্যের রাশি পরিবর্তনের ফলে এই 9 রাশির জাতক ও জাতিকার জীবনে ভয় না জয় আসতে চলেছে। সূর্য একটা এমনই প্ল্যানেট যেটি ফাদার বা পিতা বলা হয়, অর্থাৎ সূর্যের আলোতে যেমন আমরা আলোকিত হই, ঠিক তেমনি এই সূর্য আমাদেরকে রাশিচক্রেও আলো প্রদান করে থাকে। কিন্তু কিছু গ্রহ সূর্যের সাথে বসলে সেক্ষেত্রে কিন্তু কিছু অশুভ প্রভাব ফেলে, যেমন রবি শুক্র, যেটিকে আমরা দারিদ্র চোখ বলে থাকি। তাহলে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে 9 রাশির কথা, সেই 9 রাশির জীবনে ভয় না জয় আসতে চলেছে। আশা করি আপনারা এতক্ষণের মধ্যে কিছু পরিমাণ ইঙ্গিত পেয়ে গেছেন। হ্যাঁ বন্ধুরা, এই 9 রাশির কিন্তু জয় আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো আসুন আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই 9 সৌভাগ্যশালী রাশি যারা এই সূর্যের রাশি পরিবর্তনের ফলে তার পজিটিভ এফেক্ট পেতে চলেছে। আর হ্যাঁ, এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু ক্রিয়া করার কথা বলবো, যে ক্রিয়াটি করলে আপনাদের এই পজিটিভ এফেক্টগুলো পেতে সহায়তা করবে। ছোট্ট একটি ক্রিয়া, কিছুই না, সেটি যদি আপনারা সঠিকভাবে করেন সেক্ষেত্রে কিন্তু তার পজিটিভ এফেক্ট পাবেনই পাবেন। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সূর্যের রাশি পরিবর্তনের পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তবে আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। হ্যাঁ বন্ধুরা, পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পিতার সাথে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তবে অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ চাঙ্গা হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সূর্যের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধন আসতে চলেছে। আর এই ধন আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। তবে আপনাদের ক্ষেত্রেও একটি কথা আমি বলি, আপনারাও পিতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন এবং পিতার সাথে মতান্তর হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, সূর্য কিন্তু মকর রাশিতে অবস্থান করতে চলেছে, কিন্তু অনেকে বলছে মকর রাশির খারাপ হবে বা ভালো হবে, যাই বলুক না কেন, আমি আপনাদেরকে বলছি মকর রাশির কিন্তু কোনো খারাপের কিন্তু নামও নিশান নেই, ভালো হতে চলেছে, আপনাদের পক্ষে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনারা যেটি বলি না সেটি বলে ফেলছি, সরকারি চাকরি কিন্তু পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা
এখন থেকে রেডি হয়ে যান। এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই পিতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখুন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সূর্যের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও কিন্তু অর্থগমন হতে চলেছে। আর এই অর্থ আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও এই সূর্যের রাশি পরিবর্তনের ফলে আপনারা চাকরি পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সূর্যের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনেও আসতে চলেছে অফার ধন। আর এই ধন আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সূর্যের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও আসতে চলেছে অপার ধন। আর এই ধন আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সূর্যের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন। আর এই ধন আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। তবে আপনাদের ক্ষেত্রেও পিতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সূর্যের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনেও আসতে চলেছে অপার ধন। আর এই ধন আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও পৈতৃক সূত্র থেকেও অর্থ লাভ করতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সূর্যের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনও আসতে চলেছে অপার ধন। আর এই ধন আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও আপনারা পৈতৃক সূত্র থেকেও অর্থ লাভ করতে চলেছেন। তাই আর এই নয় রাশির এতটুকু ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এবার আসুন আমি আপনাদেরকে কিছু ক্রিয়ার কথা বলবো, ছোট্ট একটি ক্রিয়া। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা স্নান করে উঠে আপনারা সূর্যের দিকে মুখ করে এই কয়দিন অন্তত ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করুন, যে ক্ষেত্রে আপনাদের নেগেটিভ এফেক্ট এতটুকুও থাকবে না। অর্থাৎ আপনারা কাজে যাওয়ার পূর্বে স্নান করার পর অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করুন, সেক্ষেত্রে আপনাদের পজিটিভ এফেক্ট জীবনে আসতে চলেছে। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।